তারকেশ্বর ট্রাফিক ও তারকেশ্বর থানার উদ্যোগে আজ সকাল থেকে তারকেশ্বর জয়কৃষ্ণ বাজার মোড়ে চলছে চেকিং। পুলিশ সূত্রে জানা যায়, পথ চলতে মোটরবাইক ও চার চাকা গাড়ির ক্ষেত্রে এই চেকিং এর ব্যবস্থা। যে সকল মোটরবাইক আরোহী বিনা হেলমেটে যাতায়াত করছেন, তাদেরকে সজাগ করা, হেলমেট পরার পরামর্শ দিয়ে পাশাপাশি লাইসেন্স নিয়ে যাতে গাড়ি চালায় তার জন্য সজাগ করা। অন্যদিকে যে সকল চার চাকা গাড়ি তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে আসছেন এবং এলাকার এই সকল রাস্তা দিয়ে যাতায়াত করছেন, তাদেরকে অবশ্যই যেন সিট বেল্ট ব্যবহার করে, ট্রাফিক আইনের নির্দেশিকা মেনে চলে তার জন্য সজাগ করা। এই চেকিং তারকেশ্বর ট্রাফিক তারকেশ্বর থানার উদ্যোগে রেগুলার হয়ে থাকে তারকেশ্বর এলাকার বিভিন্ন মোড়ে। আজও বাদ যায়নি সেই তৎপরতা।